ফের সোনার বিস্কুট উদ্ধার করলো বিএসএফ। গত 21 তারিখ 10টি সোনার বিস্কুট উদ্ধার করে বিএসএফ চড়ুইগাছির যুবক সুমন মণ্ডলের কাছ থেকে। শুক্রবার তার জমি থেকে আরও 10টি সোনার বিস্কুট উদ্ধার করলো বিএসএফ। উদ্ধার হওয়া বিস্কুটের বাজার দর প্রায় 63 লক্ষ টাকা। ফের সোনার বিস্কুট উদ্ধার হলো বনগাঁ সীমান্তে। গত 21 মার্চ বিএসএফের 107 নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা চড়ুইগাছির সুমন মণ্ডল নামে এক যুবককে আটক করে 10টি সোনার বিস্কুট উদ্ধার করে। শুল্ক বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছিল বিস্কুটগুলি। শুল্ক বিভাগের সামনে যুবক জানায় যে সে 20টি সোনার বিস্কুট এনেছিল। বিএসএফ 10টি বিস্কুট রেখে বাকি 10টি বিস্কুট সহ পাচারকারীকে শুল্ক দপ্তরের কাছে হস্তান্তর করেছে। এই বিষয়ে শুল্ক বিভাগ সীমান্তরক্ষী বাহিনীর কাছে নিশ্চিত হতে চায়। সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা অবাক হয়ে যান ঘটনায়। এরপর সীমান্তের গেট বন্ধ রেখে বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়, আর তাতেই শুক্রবার উদ্ধার হয় আরও 10টি সোনার বিস্কুট। সুমন মণ্ডল বিস্কুটগুলি নিজের জমিতে লুকিয়ে রেখেছিল বলে দাবি করা হয়েছে বিএসএফের পক্ষ থেকে। বিএসএফ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বিস্কুটগুলির ওজন 1166 গ্রাম। আন্তর্জাতিক বাজারে যার মূল্য 62,51,059 টাকা। বাজেয়াপ্ত সোনার বিস্কুটগুলি বনগাঁ শুল্ক বিভাগের হাতে তুলে দিয়েছে বিএসএফ। অন্যদিকে গত 24 মার্চ আদালত থেকে জামিনে ছাড়া পাওয়ার পর তার সঙ্গী পাচারকারীরা সুমনকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। ভয়ে সুমন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে বলেও জানা গেছে। তাকে বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। বিএসএফের দাবি, শুল্ক দপ্তরের কাছে মিথ্যা বয়ান দিয়ে বিএসএফের বদনাম করার চেষ্টা করছিল সুমন। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।